ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। ছোট পর্দার অ্যাক্টর অ্যাক্ট্রেসদের মধ্যে যারা আমাদের এন্টারটেইন করে থাকেন, যাদের অভিনয় দেখলে ভিতর থেকে একটা হাসি এমনিতেই চলে আসে, তাদের মধ্যে কিন্তু ডক্টর এজাজুল ইসলাম অন্যতম, যাকে আমরা হুমায়ুন আহমেদের নাটকেই ম্যাক্সিমাম টাইমে দেখেছি। খুবই সাটেল একটা ওয়েতে তিনি অ্যাক্ট করেন এবং তার কমেডির টাইমিং, ডায়লগ ডেলিভারি সব কিছু কিন্তু ডিফারেন্ট। বলা যায় যে গ্রাম থেকে শহরে সব স্তরের মানুষের কাছে এজাজুল ইসলাম একজন প্রিয় মুখ। বাট তিনি যে শুধু একজন স্কিলফুল অ্যাক্টর এমনটা কিন্তু নয়, তিনি কিন্তু একজন ডক্টরও। তাও আবার রাইট নাও তিনি ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। নট অনলি দ্যাট, তিনি সেই ডিপার্টমেন্টের হেড হিসেবেও দায়িত্ব পালন করছেন। তবে এই মানুষটা দুটো প্রফেশনই খুব পারফেক্টলি ব্যালেন্স করে চলেছেন। এখন বর্তমান সময় যদি মেডিকেল প্রফেশনের দিকে আসি, তাহলে কিন্তু আমরা মাঝে মধ্যেই একটা কমপ্লেন পেশেন্টদের কাছ থেকে পাই, সেটা হচ্ছে বর্তমান সময়ের অনেক ডক্টর কমার্শিয়াল হয়ে গেছেন। লাইন ধরে রোগী দেখেন, পেশেন্টের পুরো কথা না শুনেই তাড়াহুড়ো করে মেডিসিন প্রেসক্রাইব করে দেন। তার উপর আবার সামটাইমস দেখা যায় যে কারো কারো ফিস থাকে অনেক হাই। তবে ডক্টর এজাজুল ইসলাম এই দিক দিয়ে ডিফারেন্ট। এত বড় ভাবের একজন ডক্টর হয়েও তার ফিস কিন্তু খুবই রিজনেবল। রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় তার ফিস এবং তার রোগী দেখার সময় কতক্ষণ সেই সব ব্যাপারে একটি ছবি ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যাচ্ছে নতুন রোগী দেখার ফিস 300 টাকা এবং পুরাতন রোগী দেখার ফিস 200 টাকা, এবং গরিব রোগীর জন্য সেই ফিসটা হচ্ছে শিথিলযোগ্য। অর্থাৎ সামটাইমস তিনি গরিব রোগীর জন্য কোনো ধরনের টাকা পয়সাই নেন না। এছাড়া তার রোগী দেখার সময় হচ্ছে প্রতিদিন বিকেল 5টা থেকে 11টা এবং শুক্রবার সকাল 11টা থেকে রাত 11টা। তাহলে বোঝাই যাচ্ছে তার রোগী দেখার প্রত্যেক দিনের সময় হচ্ছে 6 ঘন্টা এবং শুক্রবারে তিনি দেখেন অলমোস্ট 12 ঘন্টা। কিন্তু এত সময় ধরে রোগী দেখলেও তিনি কিন্তু গাদা গাদা রোগী দেখেন না। তিনি মাত্র 2 জন নতুন রোগী, 2 জন পুরাতন রোগী, এছাড়া 1টি রিপোর্ট এবং 1 জন দেরিতে আসা রোগী দেখেন। বোঝা যাচ্ছে তিনি খুব ভালোভাবেই পর্যবেক্ষণ করেন এবং পেশেন্টদের সাথে ফ্রেন্ডলি একটা বিহেভিয়ার নিয়ে থাকেন। আরেকটা জিনিস কি, অনেকে কিন্তু বলে থাকেন ডক্টরের বিহেভিয়ারেই কিন্তু পেশেন্টদের অর্ধেক রোগ ভালো হয়ে যায়, আর তার মতো ভালো মানবিকতার মানুষের কাছে গেলে পেশেন্টদের অর্ধেক রোগ এমনি এমনি ভালো হয়ে যাবে। সো ভিউয়ার্স, ডক্টর এজাজুল ইসলামের অ্যাক্টিং আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।